এলাকায় বেআইনি মদের ঠেক দাবিতে বিক্ষোভ দেখালেন মহিলারা পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে থানার পুলিশ এলাকা থেকে বেআইনি মদের ঠেক ও মদ বিক্রি দাবিতে বিক্ষোভ দেখালেন প্রমিলা বাহিনী রবিবার রাতে রানাঘাট থানার আইস্তলায় তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান এলাকার মহিলারা তাদের অভিযোগ দীর্ঘদিন যাবত এলাকায় রমরমিয়ে চলছে বেআইনি মদের কারবার দিনরাত চলা এই সব মদের ঠেকের জন্য এলাকায় মহিলা ও বাচ্চাদের নিরাপত্তা নষ্ট হচ্ছে তারই প্রতিবাদে রবিবার বিক্ষোভ দেখায় মহিলারা পরে ঘটনাস্থলে রানাঘাট থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আমার বাচ্চারা দিনের বেলা স্কুলে যেতে পারে না স্কুলের সামনেই মদের গাড়ি নিয়ে বসে থাকে চব্বিশ ঘন্টা উনি বসে থাকে রাত বারোটা পর্যন্ত বসে থাকে আর দিনের বেলা মদ খেয়ে স্কুলের সামনে দিয়ে জানলা দিয়ে হাত বাড়াচ্ছে দরজা দিয়ে হাত বাড়াচ্ছে স্কুলের ম্যাডামরাও কিছু করতে পারছে না আমরা এটা ম্যাডামকে জানানোর সত্ত্বেও ম্যাডাম কিছু করতে পারিনি উনি বলেছে এখানে পার্টি অফিসে জানাতে কিংবা থানায় জানাতে বাচ্চারা স্কুলে আসতে ভয় পেয়ে যায় বিউরো রিপোর্ট নিউজ নমাজল্যান্ড রানাঘাট